সুধী ভক্তমণ্ডলী, পুরাণ কথার এই পর্বে আজ আমরা শ্রীমৎ ভগবৎ মহাপুরাণের বিশ্বের কৃষ্ণ স্তুতির প্রথম অংশ আস্বাদন করব। একদিন শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের বলছেন, ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। বিশ্বদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন সঙ্গে কৃষ্ণ। এসে খানিকক্ষণ পরে দেখেন বিশ্বদেব কাঁদছেন। পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কি আশ্চর্য, পিতামহ অষ্টবসুর একজন বসু, এর মতো জ্ঞানী দেখা যায় না, ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। কৃষ্ণ বললেন, বিশ্ব সেজন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞাসা করো দেখি। জিজ্ঞাসা করাতে বিশ্ব বললেন, কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না, আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সাক্ষাৎ ভগবান ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নেই। এই কথা যখন ভাবি দেখি যে তার কার্য বোঝবার জো নেই। শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ে এই বিষয়টি অতি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠিরের মনে ভয়ানক দুঃখ, কিছুতেই তিনি শান্তি পাচ্ছেন না, কেবলই ভাবছেন, হায় হায় এ কী করলাম, নিজের ভোগ সুখের জন্য সামান্য রাজ্যের লোভে কত প্রাণী হত্যা করলাম, কত অক্ষৌহিণী সৈন্য ধ্বংস করলাম। বাল দ্বিজ সুহীন মিত্র পিতৃভাতৃ গুরুদ্রুহ নমে শ্যাত নিরয়ান মক্ষ হিওপি বর্ষা জুতাজুতই। কত বালক, কত ব্রাহ্মণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই, এমনকি গুরুদের পর্যন্ত এই কুরুক্ষেত্র যুদ্ধে বধ করেছি। অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করলেও আমার নিস্তার নেই, আমারই রাজ্য লোভের জন্য, আমারই অজ্ঞানতার জন্য এই মহা অনর্থ ঘটেছে। যুধিষ্ঠিরের এই বিষাদ দেখে সবাই ব্যাকুল। শ্রীকৃষ্ণ এবং ত্রিকালদর্শী ঋষিরা পুরাতন ইতিহাস এবং ধর্মশাস্ত্র বিচার করে যুধিষ্ঠিরকে বোঝাতে চেষ্টা করলেন যে ন্যায় যুদ্ধে শত্রুবধ করলে কোনো পাপ হয় না, কিন্তু যুধিষ্ঠিরের মন থেকে কোনো রকমেই আত্মীয় বধের চিন্তা যাচ্ছে না। তিনি বললেন, আপনারা বলছেন বটে যে ধর্মযুদ্ধে প্রাণীবধ দোষের নয়, রাজধর্মের বিরুদ্ধ নয়, কিন্তু এ কথায় তো আমার মন প্রবোধ মানছে না। রাজা যদি প্রজা পালনের জন্য, শত্রু নাশের জন্য যুদ্ধ করেন এবং তাতে যদি প্রাণীবধ হয় তাহলে অধর্ম হয় না বটে, কিন্তু আমার পক্ষে তো তা প্রযোজ্য নয়, আমি রাজ্য লোভে যুদ্ধ করে প্রাণীবধ করেছি, সুতরাং অনন্ত নরক ভোগ আমায় করতেই হবে। এখন আপনারা আমায় বৃথা আশ্বাস দিচ্ছেন, এতে লাভ কি হবে? যদি যুদ্ধের আগে আমায় বারণ করতেন তবেই যথার্থ বন্ধুর কাজ হতো। যুধিষ্ঠিরকে কোনো রকমেই শান্ত করা যাচ্ছে না দেখে ঠিক হলো যে সর্বশাস্ত্রজ্ঞ এবং তত্ত্ববিদ ভীষ্ম তো এখনও সরসজ্জায় প্রাণ ধারণ করে রয়েছেন। তার কাছে গিয়ে ধর্মের গূঢ় তত্ত্ব শুনলে সকলের সব সন্দেহ দূর হবে। শ্রীকৃষ্ণ এই প্রস্তাবে সম্মতি দিয়ে বললেন, চলুন আমরা সকলে মিলে তার কাছেই যাই। ইতি ভীতঃ প্রজাদ্রোহাত সর্বধর্ম বিবিৎসায়া তত বিনশনং প্রাগাদ যত্র দেবব্রত অপোতত। সুত বললেন, এইভাবে সকলে আলোচনা করে যুদ্ধে বহু লোকের মৃত্যুজনিত পাপের ভয়ে ভীত হয়ে মহারাজ যুধিষ্ঠির সকল ধর্ম অর্থাৎ রাজধর্ম, দান ধর্ম, মোক্ষ ধর্ম, স্ত্রী ধর্ম প্রভৃতি সমস্ত ধর্মের বিষয় জানবার জন্য ভীষ্ম যেখানে সরসজ্জায় শায়িত ছিলেন সেই কুরুক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন। প্রশ্ন করা যেতে পারে, শ্রীকৃষ্ণের মতো বাগ্মী, তার মতো বুদ্ধিমান তখনকার সময়ে তার মতো ধর্মজ্ঞ দ্বিতীয় কেউ ছিল না,
শ্রীকৃষ্ণ তখনই পুরুষোত্তম বলে পরিচিত ছিলেন। তাছাড়া যুধিষ্ঠির আদি ভক্তেরা তাকে সাক্ষাৎ ভগবান বলেই জানতেন। সেই কৃষ্ণ যার নামে ভবভয় পর্যন্ত দূর হয় সেই তিনি স্বয়ং যুধিষ্ঠিরকে উপদেশ দিলেন, কিন্তু তবুও যুধিষ্ঠিরের নরক ভয় দূর হল না এবং তার জন্য সকলে মিলে ভীষ্মের কাছে গেলেন ধর্মের তত্ত্ব জানবার জন্য। এটা খুব আশ্চর্য বলে মনে হয়। ভগবানের কথায় যার সংশয় দূর হল না তার সংশয় দূর হবে ভীষ্মের উপদেশে। আরও আশ্চর্য, শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরের সঙ্গে ভীষ্মের কাছে যেতে চাইলেন। আসল কথাটি হল, আর কেউ জানুক বা নাই জানুক, শ্রীকৃষ্ণ ভালোভাবেই জানেন যে ভীষ্ম হচ্ছেন তার একান্ত ভক্ত। সেই ভীষ্ম স্বরসজ্জায় অসহ্য যন্ত্রণার মধ্যে উত্তরায়ণের অপেক্ষায় জীবন ধারণ করে রয়েছেন। একমাত্র আশা, একমাত্র প্রার্থনা তার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণের চরণ দর্শন করে এই দেহভার হতে মুক্ত হবেন। তার প্রাণাভিরাম, তার নয়নাভিরাম, তার নয়ন পথে দর্শন দেবেন। তাই শ্রীকৃষ্ণ তার একান্ত ভক্তকে দেখা দেবার জন্য এবং ভক্তের মান বাড়াবার জন্য যুধিষ্ঠিরের মনে এই সন্দেহের সৃষ্টি করলেন। ভক্তবৎসল ভগবান জগৎকে দেখালেন যে তার নিজের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ মিটল না, কিন্তু তার ভক্তের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ দূর হল। ভগবান নিজেই বলেছেন, আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাই ভক্তের মহিমা বাড়াবার জন্যে তিনি নিজেই সন্দেহের সৃষ্টি করেছিলেন। এক্ষণে যুধিষ্ঠিরের মনে শান্তি এলো। এই হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্য। আর এরই জন্যে ভগবানের কাজের অর্থ সাধারণের বোধগম্য হয় না। দৃষ্টা নিপতিতং ভূমৌ দিবশ্চ্যুত মিবামরম প্রণেমু পাণ্ডবা ভীষ্মং সানুগাহ সহচক্রিণা। পাণ্ডবেরা অনুচরবৃন্দের সাথে শ্রীকৃষ্ণকে সঙ্গে করে ভীষ্মের কাছে গেলেন। ভীষ্ম তখন স্বর্গচ্যুত দেবতার মতো সরসজ্জায় শায়িত। তারা তখন সকলে ভীষ্মকে প্রণাম করলেন। বাহ্য ব্যবহারে শ্রীকৃষ্ণ হচ্ছেন যুধিষ্ঠিরের পিস্তুত ভাই। তাই শ্রীকৃষ্ণ জগৎ পূজ্য ও ভীষ্মের ইষ্ট দেবতা হয়েও নরলীলার অনুকরণে ভীষ্মকে প্রণাম করলেন। কৃষ্ণঞ্চ তৎ প্রভাবজ্ঞ আসীনং জগদীশ্বরম হৃদিস্তং পূজায়মাশ মায়য়ো পত্তবিগ্রহম। ভীষ্ম শ্রীকৃষ্ণের মাহাত্ম্য ভালোভাবেই জানতেন। সেই কৃষ্ণ যাকে ভীষ্ম সদা সর্বদা হৃদয়ে চিন্তা করেন, সেই জগদীশ্বর শ্রীকৃষ্ণ কৃপা করে তার কাছে এসেছেন দেখে ভীষ্ম মনে মনে তাকে প্রণাম করলেন। ভীষ্মের আজ আনন্দের সীমা নেই, যাকে ধ্যান করেও দর্শন পাওয়া যায় না, সেই তিনি আজ পরম করুণাময় মূর্তিতে ভীষ্মের নয়ন সম্মুখে উপস্থিত হয়েছেন। যদিও বাহ্য ব্যবহারে পারিবারিক সম্পর্কে ভীষ্মই বড় প্রণম্য, তবুও ভীষ্ম মনে মনে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। বিনয় এবং শ্রদ্ধা অবনত পাণ্ডবদের কাছে দেখে ভীষ্ম শাস্ত্র নয়নে তাদের বললেন, অহো কষ্টম অহো অনাজ্যং ইয়দ ইউং ধর্মনন্দনা জীবিতং নার্থ ক্লিষ্টং বিপ্রধর্মাচ্যুতাশ্রয়াঃ। তোমরা ধর্মপুত্র ব্রাহ্মণ, ধর্ম এবং শ্রীকৃষ্ণের একান্ত আশ্রিত, তোমরা কখনোই কষ্টময় জীবনযাপন করার যোগ্য নও, তবুও তাই করছো, হায় এ বড়ই অন্যায়, অত্যন্ত পরিতাপের বিষয়। পাণ্ডবেরা শোক সন্তপ্ত হৃদয়ে বিষণ্ণ বদনে ভীষ্মের কাছে বসে রয়েছেন দেখে ভীষ্ম মনে মনে ভাবলেন, শ্রী ভগবানের কি অদ্ভুত লীলা, স্বয়ং ভগবান সর্বদা যাদের সঙ্গে রয়েছেন তাদেরও আবার দুঃখ। ভগবানের নাম স্মরণ করলেই যেখানে সর্বদুঃখের অবসান হয় সেখানে শ্রীহরি নিজে উপস্থিত থেকেও তাদের দুঃখ নিবারণ করতে পারছেন না। ভগবানের এই লীলার অর্থ কে বুঝবে?
তাই মহাজ্ঞানী ভীষ্ম শ্রীহরির অচিন্ত লীলার মাহাত্ম্য বুঝতে অসমর্থ হয়ে চোখের জলে ভেসে বললেন, হে যুধিষ্ঠির, যাদের সামান্য কৃপা সামান্য আশ্রয় পেলেও মানুষের দুঃখ কষ্ট দূর হয়, সেই ব্রাহ্মণ ধর্ম এবং শ্রীকৃষ্ণ তোমাদের কাছে সর্বদাই রয়েছেন, তবু কেন যে তোমাদের এত দুঃখ তা কে বলবে? লোকে অধর্ম করলে দুঃখ ভোগ করে, কিন্তু তোমরা তো ধর্মেরই প্রতিমূর্তি, সুতরাং তোমরা যে কেন দুঃখ ভোগ করছো তা মনুষ্য বুদ্ধির অগোচর। ইয়ত্র ধর্মসূত রাজা গদাপানি বৃকোদরহ কৃষ্ণ ইয়স্ত্রি গাণ্ডীবং চাপং সুহিত কৃষ্ণ তত বিপত। যেখানে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির, গদাযুদ্ধ নিপুণ ভীম, অস্ত্রবিদ্যা পারদর্শী গাণ্ডীবধারী অর্জুন এবং পরম বান্ধব শ্রীকৃষ্ণ স্বয়ং বর্তমান, সেখানেও বিপদ আসে, এ বড়ই আশ্চর্য। সকল রকম সুখের কারণ একত্রিত হয়েও যে তোমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না, এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? ধর্ম, শারীরিক শক্তি, বুদ্ধি, অস্ত্রকৌশল এসবই তো তোমাদের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। তার উপর মুনি ঋষিরা যাকে ধ্যান করেও পায় না, সেই শ্রীকৃষ্ণ স্বয়ং তোমাদের বন্ধুর মতো সর্বদা সাহায্য করছেন। এতেও যখন তোমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না, তখন বুঝতে হবে যে এই দুঃখ অচিন্ত, মনুষ্য বুদ্ধির দ্বারা এই দুঃখের মীমাংসা করা যাবে না। বিশ্ব আরো বললেন, হে যুধিষ্ঠির, কেউ কোনোদিন কৃষ্ণের অভিপ্রায় জানতে পারে না, এমনকি বিবেকী শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরাও এতে মোহগ্রস্ত হন। সুতরাং হে ভরতকুলশ্রেষ্ঠ, সুখ দুঃখ সবই ঈশ্বরাধীন জেনে ভগবানের অনুগত হয়ে অনাথ প্রজাদের পালন করো। এসো বৈ ভগবান সাক্ষাৎ আদ্যনারায়ণ পুমান মোহয়ন্মায়া লোকং গূঢ়শ্চরতি বৃষ্ণিষু। এই কৃষ্ণই সাক্ষাৎ ভগবান, আদি পুরুষ নারায়ণ, তথাপি ইনি কৃপা করে নিজের ভক্তদের আনন্দ দেওয়ার জন্য যদুকুলে অবতীর্ণ হয়ে ভক্তিহীনদের বুদ্ধির অগোচর নানা লীলা করে থাকেন। মহারাজ যুধিষ্ঠির নিজের সন্দেহ মেটাবার জন্য ভীষ্মের কাছে এসেছেন। ভীষ্ম তা বুঝতে পেরে প্রথমেই শ্রীকৃষ্ণের মাহাত্ম্য প্রকাশ করে যুধিষ্ঠিরের সন্দেহ দূর করতে আরম্ভ করলেন। ভীষ্ম পরম ভক্ত, তিনি জানেন যে ভগবানের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করতে না পারলে শত সহস্র যুক্তিতর্কের দ্বারাও কোনো সন্দেহের নিরসন হবে না। তাই ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন যে তোমরা যাকে পরম বন্ধু বলে জেনেছ সেই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি কি জন্য কখন কি করেন তা মনুষ্য বুদ্ধির অগোচর, সুতরাং তার কোন অভিপ্রায়ের জন্য যে তোমরা এত কষ্ট পাচ্ছ তা কি বলবে? জীব সুখ দুঃখ ভোগ করে থাকে, কিন্তু কেন যে জীবের সুখ দুঃখ হচ্ছে তা বোঝবার কিংবা বিচার করবার ক্ষমতা তাদের নেই। সুতরাং যখন যে অবস্থা আসবে তাই ভগবানের কৃপা মনে করেই যথাযথ কর্তব্য পালন করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। শ্রীকৃষ্ণের কৃপায় এখন তোমরা পৃথিবীর অধীশ্বর হয়েছ, সুতরাং তার কথা স্মরণ করে তোমরা রাজার যে ধর্ম সেই প্রজা পালন রূপ ধর্মে রত হও। ইনি ভক্তদের আনন্দ দেবার জন্য যদুকুলে জন্মগ্রহণ করে তোমাদের সাথে আত্মীয়তা সূত্রে আবদ্ধ হয়ে কত লীলাই না করছেন, কিন্তু ভক্তিহীন লোকেরা তো তার এই লীলা মাধুর্য আস্বাদন করতে পারে না। শ্রীকৃষ্ণ তোমাদের প্রেমে একেবারে বশীভূত এবং তোমরাও তার প্রেমে অন্ধ, আর তারই জন্য তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ আছে বলেই, তোমাদের পিতামহ বলেই তিনি আমার মৃত্যুর সময় কৃপা করে আমার সামনে এসেছেন, নইলে শ্রী ভগবানের অতি দুর্লভ সাক্ষাৎ দর্শন আমার ভাগ্যে কিছুতেই হতো না। যার শ্রীচরণে মন রেখে ভক্তিযুক্ত হয়ে হে কৃষ্ণ হে গোবিন্দ প্রভৃতি নাম কীর্তন করতে করতে দেহত্যাগ করলে মানুষের অশেষ জন্মসঞ্চিত সংসার দুঃখ দূর হয়, সেই তিনি স্বয়ং আমার নয়ন পথে এসেছেন। তখন ভীষ্ম প্রার্থনা করলেন,
সদেবো দেবো ভগবান প্রতীক্ষতাং কলেবরং যাবদীদং হীনমহম প্রসন্ন হাসারুণ লোচন উল্লসন মুখাম্বুজ ধ্যান পতশ্চতুর্ভুজ। আমার অন্তিমকালের প্রার্থনা এই যে আমার চিরজীবনের ধ্যান ধেয় চতুর্ভুজ মূর্তিতে শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তিতে শ্রীকৃষ্ণ প্রসন্ন বদনে আমার প্রতি দৃষ্টিপাত করে আমার দেহত্যাগ পর্যন্ত অপেক্ষা করুন। জীবনের এই শেষ সময়টুকু যেন এই ইষ্ট দর্শনে বঞ্চিত না হই। শ্লোকের ধ্যান পতশ্চতুর্ভুজ থেকে মনে হয় বিশ্ব চতুর্ভুজ মূর্তির উপাসক ছিলেন। এরপর যুধিষ্ঠির ধর্ম সম্বন্ধে বিশ্বকে নানা প্রশ্ন করেন এবং ধর্মতত্ত্ববিদ বিশ্ব বর্ণাশ্রম ধর্ম, দান ধর্ম, রাজধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম প্রভৃতি যথাযথভাবে বর্ণনা করলেন। বিশ্বের ধর্ম ব্যাখ্যা শুনে যুধিষ্ঠিরের সকল সংশয় দূর হল। এইভাবে ধর্ম প্রসঙ্গে কয়েকদিন অতিবাহিত হবার পর উত্তরায়ণ কাল উপস্থিত হল। সেই সময় দেহত্যাগ করবার জন্যই ইচ্ছা মৃত্যু ভীষ্ম এতদিন অপেক্ষা করেছিলেন। তার দেহত্যাগের সময় উপস্থিত হয়েছে দেখে ভীষ্ম তখন অনিমিষ নয়নে শ্রীকৃষ্ণকে দেখতে দেখতে তাতে চিত্ত সমর্পণ করে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। মন কৃষ্ণে সমর্পিত, নয়ন কৃষ্ণ রূপ দর্শনে বিমোহিত, মুখ কৃষ্ণ গুণগানে মুখরিত, মৃত্যুর পূর্ব মুহূর্তে ভীষ্ম শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। ইতিমতিরূপকল্পিতা বৃতৃষ্ণা ভগবতী সত্তত পুঙ্গবে বিভুম্নি সসুখ মুপগতে কচ্চিদ বিহর তুং প্রকৃতি মুপে ইউষি যদ্ভব প্রবাহ। ভীষ্ম প্রথমেই তার নিষ্কাম চিত্ত শ্রীকৃষ্ণে অর্পণ করে বলছেন, যিনি সরৈশ্বর্যশালী, যিনি যতকুল শ্রেষ্ঠ, যিনি সর্বশ্রেষ্ঠ, যার চেয়ে বড় কেউ নেই এবং যিনি নিজের স্বরূপভূত আনন্দে সদাই অবস্থান করলেও কখনো লীলা করবার জন্য যে প্রকৃতি হতেই সংসার প্রবাহ চলছে সেই প্রকৃতিকে মায়াকে আশ্রয় করেন, সেই শ্রীকৃষ্ণে আমার তৃষ্ণারহিত কামনাশূন্য চিত্র বৃত্তি অর্পিত হোক। বিশ্ব শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব পরম পুরুষ বলেই জানেন, তাই তিনি বলছেন ব্রহ্মরূপে শ্রীকৃষ্ণ সর্বব্যাপী এবং সর্ববৃহত্তম। লীলাবিলাসের জন্য মায়াকে অবলম্বন করে দেহ ধারণ করলেও তিনি সাধারণ মানুষের মতো মায়ার অধীন নন, তিনি মায়াধীশ। সম্প্রতি তিনি যদুকুলে অবতীর্ণ হয়ে যাদব ও পাণ্ডবদের সাথে বিহার করে নিজের স্বরূপ যে পরমানন্দ সেই পরমানন্দ রস আস্বাদন করছেন। বিশ্ব শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, তুমি কৃপা করে আজ আমার কাছে এসেছ, কিন্তু আমার তো কিছু নেই যা দিয়ে তোমার সৎকার করতে পারি। আমার একমাত্র চিত্তবৃত্তি সম্বল, নানা ধর্মানুষ্ঠানে এবং তপস্যা দ্বারা আমি চিত্ত সংযম অভ্যাস করেছি, সেই চিত্তে আর কোনো বাসনা কামনা নেই, সেই নিষ্কাম চিত্তবৃত্তি তোমার নিবেদন করছি, কৃপা করে গ্রহণ করো যাতে আমার চিত্ত এখন থেকে একমাত্র তোমাতেই সংলগ্ন থাকে, যাতে আমার মনে তুমি ছাড়া আর কোনো চিন্তাই না আসে। ত্রিভুবন কমনং তমাল বর্ণং রবিকর গৌরবরাম্বরং দধানে বপুর লোক কুলাবৃতাননাব্জ বিজয় সখেরতিরস্তু মেয়নবদ্যা। শ্রীকৃষ্ণে চিত্ত সমর্পণ করার পর বিশ্বের মনে কৃষ্ণের অলোক সামান্য রূপের উদয় হল। সেই ধ্যানগম্য কৃষ্ণরূপের বর্ণনা করে বিশ্ব শ্রীকৃষ্ণের প্রীতি প্রার্থনা করছেন, বলছেন, ত্রিলোকের মধ্যে একমাত্র অভিলষিত যিনি তমাল গাছের মতো নীলবর্ণ, যিনি সূর্য কিরণ সদৃশ উজ্জ্বল পীত বসন পরিধান করেন, যার ইতস্তত বিক্ষিপ্ত কুন্তল রাশিতে মুখপদ্ম অলঙ্কৃত, সেই অর্জুন সখা শ্রীকৃষ্ণে আমার অহৈতুকী প্রীতি ভক্তি হোক। আজ এ পর্যন্ত, বাকি অংশ আমরা বিশ্বের কৃষ্ণ স্তুতির দ্বিতীয় পর্বে জানব। সবাই মিলে বলুন, রাধা রাধা।